हेलो फ्रेंड, वेलकम बैक टू आवर चैनल, आवर बार्ड्स एंड पेट्स केयर चैने आबार आपनादेर स्वागत जानाई। तो जेभावे करे गरम पड़े गेछे एते आपनादेर पाखिरा केमन आछे एबं आमार पाखिरा केमन आछे एटा परेर कथा, किन्तु पाखिदेर सुस्थ रखते हबे एटा होच्छे प्रधान जिनिस। तो पाखिदेर सुस्थ रखते गेले एई गरमे कि करते हबे ना करते हबे सेटा निये आज तोमादेर साथे आलोचना करब। ठीक आछे, तो देखछो तोमरा जे धीरे धीरे आमादेर ब्रिडिंग सेक्शनटा कमप्लीट हये गेछे एबं आमरा समस्त पाखिके सेपारेट करे दिएछि, ब्रिडिंग बक्स आलादा करे दिएछि। ठीक आछे, एई समय कि हय पाखिरा जेहेतु ब्रिडिं करे उठे थाके बा ब्रिडिं করতে করে জাস্ট উঠেছে, তার ফলে কি হয় তাদের শরীরে অনেকটা এনার্জি কম থাকে এবং যেভাবে করে হিট পড়ছে তাদের, তার ফলে কি হয় পাখিরা দেবেখানে আমাদের ছাদের ঘর হোক বা টিনের ঘর হোক এতটা দিনের বেলা গরম পড়ছে এবং সন্ধ্যাবেলা পর একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, এর ফলে পাখিদের কি হয় হিট স্ট্রোকটা হওয়ার চান্স বেড়ে যায়। তো তখন তোমাদের কি করতে হবে সেটাই তোমাদের আমি বলবো। তো অ্যাট ফার্স্ট যেটা আমি করে থাকি, ঠিক আছে, এই গরমের সময় সেটা হচ্ছে এদের সিড মিক্সে কিছু চেঞ্জ, যে দানা সিডটা আমরা ওদেরকে প্রোভাইড করি খাওয়ার জন্য সেটার মধ্যে যেমন চেঞ্জ করে থাকি, সেটার মধ্যে কী কী চেঞ্জ করে থাকি সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ তৈলাক্ত জিনিস বন্ধ করে দিই। যেমন হচ্ছে ব্ল্যাক সিড, ব্ল্যাক সিড যদি তোমাদের 1 কিলো দানা যদি তোমরা 50 গ্রাম মেশাতে, সেখানে তোমার 1 কিলো দানায় মেশাবে হচ্ছে একদম সামান্য, মানে হচ্ছে 5 গ্রাম বা 10 গ্রাম, এভাবে করে তোমরা মেশাবে। তারপরে হচ্ছে যদি তোমার ব্ল্যাক সিড না দাও তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, সানফ্লাওয়ার যেমন একদমই টোটালি বন্ধ করতে পারলে খুব ভালো, আর নাহলে একদম অল্প একটা সানফ্লাওয়ার দিলেও পাখিদের কোনো অসুবিধা হবে না। দানার সাথে অল্প করে ক্যানারি, অল্প করে মিলেট তোমরা মিশিয়ে দিতে পারো, এবং তিল বা তিসি যেটা তোমরা ইউজ করছো সেটাকে তোমাদের বন্ধ করতে হবে। যে কোনো তৈলাক্ত খাবার পাখির বডিকে আরও হিট করবে এবং এই হিটের ফলে কি হয় পাখির ঘরে যে টেম্পারেচার আছে এবং পাখিদের হিটটা দুটোকে মিশিয়ে পাখির একটা শরীর খারাপের সৃষ্টি হয়, এবং এর ফলে দেখবে এখানে অনেকের ঘরে যে সমস্যাটা দেখা যায়, যেটা আমার ঘরেও প্রচুর অনেক বছর আগে হয়েছিল এবং তখন নতুন নতুন বলে আমি জিনিসটা জানতে পারতাম না এবং এত ইউটিউব মাধ্যমও ছিল না, যার ফলে আমি জানতে পারবো পাখিটাকে কী করে আমি সেভ করবো, কী করে বাঁচাবো। যে কী হতে পাখি দেখবে এখানে হঠাৎ করে ডালে বসে রয়েছে, দিনের বেলায় পাখিটা হাঁপাচ্ছে, একটু বাদে দেবে পাখিটা হয়তো ডাল থেকে পড়ে যাচ্ছে এবং তার ফলে কী হচ্ছে সে প্যারালাইসও হয়ে যাচ্ছে, স্ট্রোকের টাইপের হয়ে যাচ্ছে এবং সে প্যারালাইসও হয়ে যাচ্ছে, হয়তো অনেক সময় পাখিটা মারাও যায়। তো তার ফলে কী করতে হবে তোমাদের, তোমাদের প্রথম জিনিসটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে সিড মিক্স, যেটা সিড মিক্সটাকে বললাম তোমাকে। সেকেন্ড হচ্ছে তোমাদেরকে পাখিকে অবশ্যই জলটা পর্যাপ্ত পরিমাণে দেবে, পর্যাপ্ত পরিমাণ মানে হচ্ছে পাখিকে স্নান করার জন্য এক্সট্রা করে জল দেবে বেশি করে, এবং খাবারের জল যাতে থাকে অল টাইম পাখির খাঁচায় এটা তোমার মেনটেন করবে। এবং জলের সাথে কী দেবে যাতে হিটস্ট্রোকটাকে সে আটকাতে পারে সেটার প্রধান জিনিস হচ্ছে ওয়ারেস বা ইলেকট্রোল। তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন করে যদি তোমার ওয়ারেস বা ইলেকট্রোল পাখিকে প্রোভাইড করতে পারো তাহলে পাখির কী হবে হিট স্ট্রোকের যে চান্সটা আছে সেটা 90% কমে যাবে, যেটা আমি অলওয়েজ করে থাকি আমার ঘরে। এই গরম পড়ে গেছে এখন এভরি 1 ডে বা 2 ডে করে গ্যাপ গ্যাপে আমি আমার পাখিদেরকে তোমার ওয়ারেসটা ইউজ করতে থাকি বা ইলেকট্রোলটা আমি দিয়ে থাকি, এবং পাখিরও ইলেকট্রোল পাওয়া যায় পেটস ইলেকট্রোল বলে, সেটাও তোমরা ইউজ করতে পারো, সেটাও খুব ভালো। হিউম্যানটাও তোমরা নিতে পারো, হিউম্যানটা খুব ভালো। তো হিউম্যানটা যেটা 1 প্যাকেট পাওয়া যায় সেটা তোমরা অবশ্যই 3 থেকে 4 লিটার জলে পুরো 1 প্যাকেটটা গুলে তারপরে সেটা তোমাদের পাখিদেরকে দেবে। এর পরিমাণটা কী আছে সেটা নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করে দেবো, যে কতটা পরিমাণ কতটা জলের সাথে তোমরা পাখিকে প্রোভাইড করবে। তবে একটা কথা বলে দিই, যাদের 50 ml-এর বাটি আছে তারা কী করবে, একটা ছোট্ট চামচে 1 চামচ ওর মধ্যে ভালো করে মিক্সিং করে সে পাখিটাকে প্রথমে জলে খেতে দেবে এবং স্নানের জন্য পাখিকে বড় একটা বাটি দেবে। ঠিক আছে, এবং তোমাদের ঘরে অবশ্যই কী করবে, যদি দেখছো তোমরা সকালবেলায় 9টা সাড়ে 9টা নাগাদ অনেক পাখিরা আছে যারা নিজে থেকে স্নান করতে যায় না বা স্নান করে না, যেমন বজরিকার আছে তারা বেশিরভাগ সময় দেখবে স্নান করবে না। ঠিক আছে, অনেক কনুর আছে, লাব্বাট আছে যারা হয়তো স্নান করছে না, তাদের কী করবে তোমরা একটা স্প্রে বোতলের মধ্যে নর্মাল টেম্পারেচার জল, কোনো একদম ফ্রিজ থেকে জল না, নর্মাল তোমরা কলের জল, যেটা না গরম না ঠান্ডা সেরকম জল তোমরা পাখিদেরকে সকাল সকাল স্নান করিয়ে দেবে। তাহলে তার ফলে কী হবে পাখির বডিটা ঠান্ডা থাকবে। ঠিক আছে, এবং এই সময় খাবারে যে সফট ফুডেরটা কী আছে সে সফট ফুড নিয়ে তোমাদের একটা আমি ভিডিও করে দেবো, যে কী সফট ফুড এই সময় দিলে বেটার হবে। তবে একটা কথা বলে থাকি, এই সময় পাখিরকে যে অবশ্যই চেষ্টা করবে শশা তরমুজ জলজ যে খাবারগুলো আছে যেটা শরীরে জলের পরিমাণ বাড়াবে এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে সেই খাবারগুলো তোমরা দেবে, এবং পুদিনা পাতা, কুলেখাড়া পাতা, তারপরে তোমার হচ্ছে নানা রকম শাক আছে যেগুলো পাখিকে শরীরের মধ্যে জলের পরিমাণ বাড়াবে এবং পাখির শরীর ঠান্ডা রাখার জন্য সাহায্য করবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি তোমরা কোনো উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। তা আজকে বন্ধুরা এখানে আসছি, টাটা।